অযোগ্য নাজমুলের নির্লজ্জ ক্রিকেট বোর্ড। ইমরুল গায়েস, সাব্বির হোসেন, নাসির হোসেন সহ ভালো ভালো প্লেয়ার বাংলাদেশে আছে, এদেরকে বাদ দিয়ে নতুন টিম নিয়ে ক্রিকেট খেলবে এই। 8 ম্যাচ 2 জয় 6 হার এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে এক নজরে বাংলাদেশের পারফরমেন্স। এটা যে ম্যাচ দুটি বাংলাদেশ জিতেছে তা প্রথম পর্বে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে। চরম ব্যর্থ এক বিশ্বকাপের পর বাংলাদেশ দলের সমালোচনা হচ্ছে দেশি বিদেশে। খারাপ পারফরমেন্সের জন্য কেউ দায়ী করেছেন খেলোয়াড়দের, কেউ আবার সমালোচনা করছেন ক্রিকেট বোর্ডের। বিশ্বকাপে যে খেলা খেলছে এটা কোনোভাবেই আসলে আমরা মেনে নিতে পারছি না বাংলাদেশের দর্শক হিসেবে। অযোগ্য নাজমুলের নির্লজ্জ ক্রিকেট বোর্ড এমন মন্তব্যে আর গণমাধ্যমের সমালোচনা কোনো কিছুতেই পাত্তা দিচ্ছে না বিসিবি। গত 5 নভেম্বর বাংলাদেশের সাবেক ক্রিকেট বোর্ড একটি টুইট করে লিখেছিলেন, জনাব পাপনের অধীনে বাংলাদেশ এ নিয়ে 4টি বিশ্বকাপ খেলে ফেলল, পারফরমেন্স খারাপ থেকে খারাপতম হয়েছে, বিসিবির সবচেয়ে বেশি সময় কাটানো সভাপতি সবচেয়ে অযোগ্য। টুইটের দ্বিতীয় অংশে লিখেছেন, অন্যের উপর দোষ চাপাতে চাপাতে তিনি আমাদের ক্রিকেটটাকে মাটিতে মিশিয়ে দিয়েছেন। সাবের তার সমালোচনা শেষ করেছেন এই লিখে, এটা দুঃখজনক যে আমাদের একটা নির্লজ্জ ক্রিকেট বোর্ড আছে। আসলে মুশফি বাংলাদেশ একজন ভালো প্লেয়ার, মানে বাংলাদেশে বিশেষ করে তার ভালো যে একটা রেটিং আছে সেই হিসাবে বিবেচনা করলে নান্নু এবং মুশফি অবশ্যই তফাত আছে। নান্নু ক্যারিয়ার বিশ্লেষণ করলে আর বর্তমানে মুশফিকুর রহমানের ক্যারিয়ার বিশ্লেষণ করলে অনেক তফাত। মুশফিক ইজ এ বেস্ট প্লেয়ার অফ বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিকল্পনার অভাবে বাংলাদেশ দলের এমন করুণ অবস্থা বলে মনে করছেন অনেকে। এইরকম একটা বাজে পারফরমেন্সের পর বিসিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ নিম্নতম যারা আছে তাদের অবশ্যই একটা গোটা পরিবর্তন হওয়ার কথা ছিল, তার কিছুই হয়নি, আরও পরিবর্তন হওয়ার কথা ছিল আমরা মনে করি। বিসিবি থাকে বা পরিচালক বিন্দু থাকে, নির্বাচক বিন্দু থাকে, তারা কিন্তু অবশ্যই সব কিছু সিলেকশন বোর্ডের মাধ্যমে করে। আমাদের বিসিবি এবং আমাদের যে বিসিবির যে বোর্ডটা আছে এটা অত্যন্ত ঘৃণাজনক একটা কাজ, যেটা তারা নিজেদের মতন অনেক সময় করে। কোন খেলোয়াড় কোন সময় ভালো করতেছে বা ওগুলো তারা দেখে না অনেক সময়, কারণ নিজেদের ইচ্ছে মতন খেললে তো আর হবে না। আমরা দর্শক, আমরা অনেক সময় আমাদের বাংলাদেশকে যেভাবে উন্নতশীল দেশের মাধ্যমে বা উচ্চ স্বরে নিতে পারি সেটাই আমরা চাবো। আমরা যদি দেখি যে না একটা বিসিবি একটা পাড়ার খেলোয়াড়ের মতো মানে একটা দল গঠন করে, তখন কিন্তু আমাদের কাছে অনেক খারাপ লাগে। এভাবে এগোতে চাইলে আসলে বাংলাদেশ ক্রিকেট এগোবে না, আরও ধ্বংস হবে। বিগত 15, 16, 17, 18, 19 যেভাবে এগিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোস মুশফিক সরি মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে, আমরা চাই এরকম একটা লিডারশিপ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসুক, পরিচালনা পরিষদে আসুক এবং একজন বাংলাদেশ ক্রিকেট অধিনায়কত্ব এরকম টিম ম্যানেজমেন্ট মানে একটা অধিনায়ক সিলেক্ট করুক, যার মাধ্যমে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। সামনে 2022 সালে যে ওয়ার্ল্ড কাপ আছে টি টোয়েন্টি অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে, সেখানে ভালো বাংলাদেশ ভালো পারফরমেন্স করবে এবং বোর্ডের সাথে প্লেয়ারদের সাথে যে মনোমালিন্য সেটা মিটিয়ে আমরা চাই সুন্দর একটি পরিচালনা পরিষদ গঠিত হবে এবং বাংলাদেশ ন্যাশনাল টিমের কোনো ক্ষোভ রাগ কোনো মনোমালিন্য থাকবে না, আমরা এটাই চাই দর্শক হিসেবে। আমরা 9 কোটি টাকা চাই না, আমাদের প্লেয়ারের পারফরমেন্স, ফ্যাশন, আমাদের অন্তর চাই, আমরা পাপনের পদত্যাগ চাই। যদি মাস্টার বিশ্বের সভাপতি হয় তাহলে বাংলাদেশের দূরদর্শন খেলা খেলে।